সাহিত্যে সাধারণত আসলে পাঁচ ক্যাটাগরির নাটক হয়ে থাকে, সেটা হচ্ছে ধরেন ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজিক কমেডি, মেলোড্রামা, কিংবা সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আসলে প্রহসন। তো আজকে আমি আপনাদের সাথে একটি নাটকের মূলভাব কিংবা আসলে সার অংশটা শেয়ার করব। এই নাটকটি আসলে এই পাঁচ ক্যাটাগরির একটিতেও পড়ে না, এটা মূলত একটি ইতিহাস ভিত্তিক আসলে নাটক, অর্থাৎ সহজ কথায় বললে জিনিসটা অনেকটা ঐতিহাসিক টাইপের আর কি। তো নাটকটির নাম হচ্ছে আসলে সিরাজউদ্দৌলা, নাটকটি লিখেছেন সিকান্দার আবু জাফর। তো আজকে মূলত আমি মাধ্যমিকের যে উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের না উচ্চ মাধ্যমিকের যে বাংলা সহপাঠ রয়েছে, ওই বাংলা সহপাঠে একটি নাটক একটি উপন্যাস পাঠ্য থাকে, আপনারা সকলে জানেন। তো উপন্যাস যেটা সেটা হচ্ছে মূলত লালসালু। তো লালসালু উপন্যাসটা আমি সম্ভবত 2021 সালে আমি রিভিউ করেছিলাম, 21 সালে রিভিউ করা উপন্যাসটি আপনি দেখে আসতে পারেন, যেটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহের, যিনি আসলে ধর্মীয় গোড়ামি নিয়ে উপন্যাসটি লিখেছেন, যেটা খুবই আসলে বাংলাদেশে প্রসিদ্ধ। ওটার লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা সেটা আসলে দেখে আসতে পারবেন। তো আজকে মূলত এই নাটকটি নিয়ে আলোচনা করব। তো নাটকটিতে দেখা যায় যে বাংলা বিহার উড়িষ্যার আসলে শেষ স্বাধীন নবাব ছিলেন আসলে সিরাজউদ্দৌলা। তো তার শাসনামল ছিল শুধুমাত্র এক বছর। এই এক বছরে যে আসলে মর্মান্তিক ঘটনা ঘটে, সিরাজউদ্দৌলার যে মর্মান্তিক পরিণতি ঘটে, সেটা নিয়েই আসলে এই সিরাজউদ্দৌলা নাটকটি আসলে সিকান্দার আবু জাফর আসলে রচনা করেছেন। তো আসলে মূলত সেই ঘটনাটাই আমি আপনাদের সামনে আজকে বিবৃত করব। তো এই নাটকটি আসলে ইতিহাস আশ্রিত নাটক হলেও দেখা যায় যে নাটকটির যে শেষ পরিণতি হয় সেটা হচ্ছে আসলে ট্র্যাজেডির মাধ্যমে আসলে এটা শেষ পরিণতি হয়। তো নাটকটির যদি অতি সংক্ষিপ্ত আসলে সারাংশে আসি, তাহলে বলবো বাংলার এই নবাব, শেষ স্বাধীন নবাব যে সিরাজউদ্দৌলা ছিলেন, তিনি তার আসলে যে নানা আলিবর্দি খান, আলিবর্দি খান থেকে সম্ভবত 19 জুন 1756 সালে আসলে বাংলার নবাবের যে ক্ষমতা সেটা তিনি আসলে প্রাপ্ত হন, কিন্তু 23 বছর বয়সে। কিন্তু দেখা যায় যে তার শাসনামলে তার যে আসলে সেনাপতি ছিল মির্জাপুর এবং রায়দুল্লভ, তাদের কনস্পিরেসি কিংবা ষড়যন্ত্র কিংবা বিশ্বাসঘাতকতার আসলে শিকার হয়ে আসলে এই সিরাজউদ্দৌলা দেখা যায় যে ইংরেজদের কাছে পরাজিত হন। তিনি সম্ভবত এক বছর শাসন করেন, সম্ভবত না, এক বছরই শাসন করেন, সেটা তিনি 1757 সাল পর্যন্ত, সম্ভবত 29 জুন তিনি আসলে তাদের হাতে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন। এবং লর্ড ক্লাইভের নেতৃত্বে দেখা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কিন্তু আসলে সেই শাসনের দায়িত্বটা কিন্তু আসলে গ্রহণ করেন, বাংলাকে তারা শাসনের ভার কিন্তু পেয়ে যান এবং পরবর্তীতে 200 বছর শাসন করেন। এবং এর পরবর্তী ঘটনা আমরা কিন্তু সকলেই জানি, এটা কিন্তু আর আলোচনা করার প্রয়োজন পড়ে না। তো এখন যদি নাটকটি একটু বৃহৎ রিভিউতে আসি, তাহলে বলবো এই নাটকটিতে মূলত 4টি অঙ্ক এবং 12টি আসলে দৃশ্য রয়েছে। তো 4 অঙ্কের এই 12 দৃশ্যের মধ্যে দেখা যায় যে ঘটনাটি আসলে স্থান পেয়েছে সেটা হচ্ছে 1756 সালের 19 জুন থেকে 1757 সালের 29 জুন পর্যন্ত যে ঘটনাটা আছে সেটা মূলত এখানে স্থান পেয়েছে। 1756 সালের 19 জুন নবাব সিরাজউদ্দৌলার যে সেনাবাহিনী ছিল তারা ইংরেজদের যে পোর্ট উইলিয়াম দুর্গ আছে সেই পোর্ট উইলিয়াম দুর্গ কিন্তু আসলে আক্রমণ করে। তো ইংরেজদের পক্ষ থেকে আসলে তাদের যে সেনাবাহিনী প্রধান ছিল ক্ল্যাটন কিন্তু আসলে তার কিছু গোলন্দাজ বাহিনী এবং কামান নিয়ে কিন্তু দেখা যায় যে যুদ্ধ করতে থাকে, এবং তার যে বাকি সৈন্যরা ছিল তাদেরকে উৎসাহিত বা উৎসাহ প্রদান করতে থাকে যে তারা যাতে আসলে যুদ্ধে না থামায়, এই যুদ্ধে তাদের জয় অবশ্যম্ভাবী। তো এর মধ্যে যখন আসলে ইংরেজদের পরাজয় হয়ে আসতেছিল বা তারা আসলে পরাজয়ের দিকে চলে যাচ্ছিল, তখন দেখা যায় যে কিছু বাঙালি তাদেরকে আসলে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু দেখা যায় যে ক্ল্যাটন বাঙালিদেরকে উদ্দেশ্য করে আসলে আপত্তিকর মন্তব্য করে। এতে দেখা যায় যে বাঙালি যে ওয়ালি খান ছিল সে কিন্তু এটার প্রতিবাদ করে। এই সময় হলওয়েল প্রবেশ করে নবাবের কাছে আসলে আত্মসমর্পণ করার যে যৌক্তিকতা সেটা কিন্তু আসলে তুলে ধরেন। গভর্নর ড্রেকের সঙ্গে পরামর্শের কথা বলে আসলে ক্ল্যাটন পালিয়ে যান, তখন দুর্গের দায়িত্ব এসে পড়ে আসলে হলওয়েলের উপর। যুদ্ধজয়ী নবাব হলওয়েলের কাছে কৈফিয়ত চাইলেন, বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালিদের বিরুদ্ধে আসলে অস্ত্র ধরার যে সাহসটা সেটা বা স্পর্ধাটা সেটা আসলে ইংরেজরা কোত্থেকে কিন্তু পেল। নবাবের নির্দেশে কাশিমবাজার কুঠির পরিচালক বন্দী ওয়ার্সকা না হলে নবাব তাদের অশিষ্ট আচরণ ও অনাচারের জবাব কিন্তু আসলে চাইলেন। তারা কাশিমবাজারে গোলা বারুদ আমদানি করছে, কলকাতার আশেপাশের যে গ্রামগুলো আছে সেগুলো নিজেদের দখলে নিচ্ছে, দুর্গ সংস্কার করে তাদের যে সামরিক শক্তিটা আছে সেটা বৃদ্ধি করছে, নবাবের নির্দেশ অগ্রাহ্য করে কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছে, এমনকি নবাবকে নাজরানা পর্যন্ত কিন্তু আসলে পাঠায়নি। এসব ধৃষ্টতার জবাবদিহিতা না করা পর্যন্ত নবাব বাংলায় তাদের বাণিজ্য বন্ধ করার আসলে ঘোষণা করলেন।
এবং একই সঙ্গে তিনি নির্দেশ দিলেন গভর্নর ড্রেকের যে বাড়িটা আছে সেটা যাতে কামানের গলায় আসলে নিশ্চিহ্ন করে দেওয়া হয় এবং ইংরেজদের অবিলম্বে কলকাতা ত্যাগ করতে বলা হয়। আর আশেপাশের যে গ্রামবাসী আছে তারা যাতে আসলে তাদের কাছে কোনো সওদা বিক্রি না করে সেটারও কিন্তু আসলে নির্দেশ দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় যে আসলে আরও কিছু তিনি নির্দেশ দেন, সেটার মধ্যে রয়েছে ইংরেজদের যে সকল আসলে মালামাল আছে তাদের যে সম্পত্তি আছে সেগুলো যাতে বাজেয়াপ্ত করে নবাবের যে আসলে কোষাগার আছে সেখানে যাতে আসলে জমা দেওয়া হয় এই জিনিসগুলো তাদেরকে কিন্তু আসলে নির্দেশ দেওয়া হলো। কলকাতা থেকে বিতাড়িত হয়ে পলাতক যে ইংরেজরা ছিল তারা দেখা যায় যে আসলে কি যে ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজ আছে সেখানে কিন্তু তারা আসলে আশ্রয় নেয় এবং অন্য বস্ত্রের অভাবে তারা দেখা যায় যে আসলে বিশাল কিন্তু দুর্ভোগে পড়ে যায়। বন্দি করে বিচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া যে হলওয়েল ও ওয়ার্ডস আছে তাদেরকে কিন্তু আসলে নবাব ছেড়ে দেন। এতে তাদের দুইজনের ধারণা হয় কিছু উপহার উপঢৌকন নিয়ে আসলে নবাবের দরবারে হাজির হলে তার সঙ্গে এখনও ভালো সম্পর্ক তৈরি করা যাবে। দূতের মাধ্যমে নবাবের অন্যতম যে অমাত্য ছিল উমিচাঁদ তার চিঠিতে তাদের জানানো হলো যে আসলে কলকাতার দেওয়ান মানিকচাঁদ 12,000 টাকা নাজরানা নিয়ে ইংরেজদের ব্যবসা করার অনুমতি দিয়েছে। এছাড়া সিরাজের যে সিপাহ হলসার মির্জাপর অমাত্য রাজবল্লভ ও জগৎ শেঠের দল শকত জংকে সমর্থন দেবে এবং উমিচাঁদ ইংরেজদের সঙ্গে বন্ধুত্বের কিন্তু আশ্বাস দিয়েছেন। নবাব আলীবর্দী খাঁর ইঙ্গিতে সিরাজ ঢাকার সেনাপতি হোসেন কুলিকে হত্যা করে। আসলে তো সিরাজের সঙ্গে এই কারণে তার খালা ঘষাটি বেগমের সম্পর্কে দেখা যায় যে অবনতি ঘটে, কারণ আসলে ঘষাটি বেগমের সাথে সিরাজের কিন্তু আসলে এক ধরনের সম্পর্ক ছিল। সেই ঘটনার সূত্র ধরে সিরাজের স্থলে নিজ পালকপুত্র শকত জঙ্গকে নবাবী আসনে বসানোর প্রক্রিয়ায় প্রধান সেনাপতি ও অন্যতম অমাত্যদের সমর্থন লাভের উদ্যোগ নেন আসলে মতিঝিল যে প্রাসাদ ছিল সেখানে। এ সময় দেখা যায় যে নবাব সিরাজুদ্দৌলা নিজে উপস্থিত হয়ে যে ঘষাটি বেগম ছিল তাকে কিন্তু আসলে তার নিজের প্রাসাদে নিয়ে আসেন তার স্ত্রী এবং তার মায়ের সাথে আসলে রাখবেন বলে। মানে এই কারণে, কারণ নবাব আসলে বুঝতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে আসলে কি গভীর কিন্তু আসলে ষড়যন্ত্রের যে জাল রয়েছে সেটা কিন্তু তারা আসলে বিস্তার করেছে। তো এর মধ্যে আবার দেখা যায় যে ইংরেজদের যে অত্যাচারটা আছে সেটাও কিন্তু আসলে অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। তারা দেখা যায় যে আসলে প্রতিমণ লবণ 2-3 আনা করে কিনে বাজারে কিন্তু আসলে 2-3 টাকা ধরে কিন্তু আসলে ছাড়তেছিল। এই জিনিসগুলো কিন্তু নবাব আস্তে আস্তে ট্যার পেতে থাকে। এভাবে দেখা যায় যে ইংরেজরা আসলে ব্যবসার নামে বাঙালিদের উপর কিন্তু নির্মম কিন্তু অত্যাচার শুরু করে। তো আসলে এই ধরনের অশুভ অবস্থা আসলে আঁচ করতে পেরে নবাব দেখা যায় যে তাদের মধ্যে শুভবোধ আসলে জাগ্রত করার জন্য তার যে আসলে সেনানায়ক, তার যে প্রতিনিধিগণ ছিলেন এবং ইংরেজদের যে প্রতিনিধিরা ছিল সকলকে কিন্তু তার কাছে নিয়ে আসে। নিয়ে এসে তাদেরকে কিন্তু আসলে শপথ করায় যে তারা যাতে কি আসলে সবাই ভালো হয়ে যায়। যেমন এখানে বলছে যে মির্জাপর তার আল্লাহর নামে আসলে শপথ করে, আল্লাহর যে আসলে কোরআন শরীফ আছে সেই কোরআন শরীফ ছুঁয়ে কিন্তু আসলে শপথ করে। তারপর যে রাজবল্লভ রাজদুর্লভ ছিল তারা কিন্তু যে ধর্মীয় গ্রন্থ গীতা রয়েছে সেটা ছুঁয়ে কিন্তু আসলে শপথ করে। আবার যে উমিচাঁদ ছিল ওই উমিচাঁদ দেখা যায় যে শ্রীরামচন্দ্রের আসলে মানে এখানে বলছে যে রামজি কি কসম ম্যাই কোরবান হু নওয়াবকে লিয়ে, অর্থাৎ সে রামচন্দ্রের আসলে কসম দিয়েছে যে নবাবের জন্য সে প্রয়োজনে কি জান কোরবান করে দিবে, এরকম একটা বিষয় আর কি। তো নবাব মোহনলালকে দিয়ে আসলে শকত জঙ্গকে দমন করেন, মানিকচাঁদকে কয়েদ করে 10,00,000 টাকা আসলে মুক্তিপণ আদায় করেন। এর ফলে ষড়যন্ত্রকারী ও ইংরেজরা প্রমাদ গুনতে থাকে। অবশেষে যে মির্জাপুর পুত্র মিরনের বাড়িতে তাদের শেষ যে মন্ত্রণা সভা সেটা কিন্তু আসলে বসে। নর্তকীদের সমাগমে সেই সবাই রাজবল্লভ যে জগৎ শেঠ মির্জাপর ছিল তারা সকলে কিন্তু উপস্থিত হন। আর মহিলার ছদ্মবেশে আসেন যে ইংরেজ প্রতিনিধি ক্লাইভ ও ওয়ার্ডস। রায় দুর্লভ এসে তার নিজের জন্য সিপাহশালার পটটির জন্য আসলে প্রত্যাশা জানিয়ে যান যে রবার্ট ক্লাইভ আছে। সে রবার্ট ক্লাইভ কিন্তু এই জিনিসটা আসলে বুঝতে পারেন এবং সে নিরাপদ বোধ করে, কারণ এখানে সবাই স্বার্থের পশ্চাতে কিন্তু আসলে ধাবমান। ইংরেজরাও দেখা যায় যে আসলে উমিচাঁদের যে লোভটা আছে সেই লোভের কিন্তু আসলে সুযোগ নেই। দেখা যায় যে দুইটা দলিল তারা বানায়, একটা আসল দলিল একটা নকল দলিল। নকল দলিলে দেখানো হয়েছে উমিচাঁদকে আসলে যুদ্ধে জয়লাভ করলে 20,00,000 টাকা আসলে প্রদান করা হবে, কিন্তু উমিচাঁদ সেটা আসলে বুঝতে পারে না। সে আসলে যে নকল দলিলটা আছে সেটাতে সই দিয়ে দেয়, আসল দলিলে সেটার কিন্তু আসলে কোনো অস্তিত্বই থাকে না। তো দলিলে ভয়ানক যে বিষয়টা আসলে রাজবল্লভ লক্ষ্য করেন সেটা হচ্ছে এই সন্ধি অনুসারে সিপাহশালার শুধু আসলে মসন্দে বসবেন আর তার রাজ্য চালাবে কিন্তু আসলে কোম্পানি। মির্জাপুরের তখন এত কিছু আসলে ভেবে দেখার মতো অবস্থা ছিল না। এভাবেই ইংরেজদের কূটকৌশল চক্রে ধরা দিয়ে ব্যক্তিগত স্বার্থ ও সুবিধালোভী বিশ্বাসঘাতকরা নবাবের বিরোধিতা করে, যুদ্ধ না করে তাদের পক্ষে কিন্তু আসলে কাজ করে। তারা বাংলাকে কিন্তু আসলে পরাধীনতার দিকে কিন্তু আসলে ধাবিত করে। অর্থাৎ সকলেই আসলে নবাবের যে খাস লোকেরা ছিল সকলেই দেখা যায় যে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আসলে ব্যতিব্যস্ত হয়ে উঠে তারা নবাবকে কিন্তু পুরোপুরিভাবে অগ্রাহ্য করে। আসলে ক্ষমতা এবং টাকা যেখানে থাকে সেখানে আসলে কি
দেশের প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু আসলে কি একেবারে বিলীন হয়ে যায়, সেটা আসলে কি সেটার যে গুরুত্বটা সেই গুরুত্বটা একেবারে শূন্যের কোঠায় কিন্তু আসলে চলে যায়। নবাব সিরাজউদ্দৌলা তার এই সংক্ষিপ্ত শাসনামলে মানে এক বছরের শাসনামলে একটা দিনও আসলে নিশ্চিন্তে কিন্তু বা শান্তিময়ভাবে আসলে কাটাতে পারেনি। একটা জিনিস এখানে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আপনি যখন আসলে নাটকটা পড়বেন সেখানে সিরাজউদ্দৌলা এক পর্যায়ে তার স্ত্রী যে লুৎফুন্নাহার ছিল তাকে আসলে বলে বসেন যে তিনি চারদিকে শুধু আসলে দেয়াল দেখতেছেন, কোনোটা ভাঙতেছেন কোনোটা ডিঙ্গাচ্ছেন, কিন্তু তবুও দেখা যায় যে এই দেয়ালের কিন্তু শেষ হচ্ছে না। একসময় দেখা যায় যেদিন আসলে মানে যুদ্ধের যে আসলে দামামাটা বাজবে তার আগের দিন দেখা যায় যে নবাব তার যে আসলে সৈন্য সামন্ত ছিল তার যে সেনাপ্রধানরা ছিল সকলকে কিন্তু আসলে কি নিয়ে একটা সভা করেন। যেমন মোহনলাল তার যে অনুগত একজন সেনাপতি ছিলেন সে ছিল আসলে মোহনলাল। মোহনলাল বলেন ইংরেজদের পক্ষে মোট 3,000-এর বেশি সৈন্য হবে না, অবশ্য তারা অস্ত্র চালানায় সুশিক্ষিত। নবাবের পক্ষে সৈন্য সংখ্যা 50,000-এর বেশি, ছোট বড় মিলিয়ে ওদের কামান হবে গোটা 10, আর আমাদের কামান 50টার বেশি। তো নবাব সিরাজউদ্দৌলা জিনিসটা বুঝতে পারেন যে তাদের কামান 50টার বেশি হলো সেই প্রত্যেকটা কামান থেকে কিন্তু আসলে কি আসলে গোলা বারুদ কিন্তু ছুটে আসবে না। নবাব জানতেন তার বিরুদ্ধে কিন্তু আসলে গভীর আসলে কনস্পিরেসি কিন্তু আসলে ঘটিত হয়েছে। তো চতুর্থ অঙ্কের যে তৃতীয় দৃশ্য সেটা হচ্ছে সময় হচ্ছে 1957 সাল 23 জুন, স্থান পলাশির যুদ্ধক্ষেত্র। অর্থাৎ এই দিন যে পলাশির যুদ্ধক্ষেত্রটা আছে সেই পলাশির যুদ্ধক্ষেত্রে কিন্তু আসলে যুদ্ধটা শুরু হয়ে যায় ইংরেজদের সাথে এবং সিরাজউদ্দৌলার যে আসলে সেনাবাহিনীরা ছিল তাদের সাথে। তো দেখা যায় যে একের পর এক আসলে যে সিরাজউদ্দৌলার সেনাপ্রধানদের আসলে মৃত্যু সংবাদ কিন্তু আসতে থাকে, কিন্তু যখন মৃত্যু সংবাদ আসতে থাকে তখনও কিন্তু আসলে সিরাজউদ্দৌলা কিন্তু কি মোটেও বিচলিত হচ্ছে না। কিন্তু তার আসলে দুজন যে আসলে খাস সেনাপতি ছিলেন মোহনলাল আর সম্ভবত মীর মর্দন, তারা দুজন দেখা যায় যে আসলে কি নবাবকে বলেন যে যুদ্ধ কি আসলে বন্ধ না করতে, কারণ তারা কি আসলে জয়ের একেবারে দ্বার প্রান্তে। মানে এটাই বলেন যে নবাব যাতে আসলে যুদ্ধ চালিয়ে যান, কারণ নবাব যুদ্ধ চালিয়ে গেলে দেখা যায় যে তাদের আসলে জয়টা সুনিশ্চিত হবে। কিন্তু দেখা যায় যে মীর জাফর এবং রায়দুর্লভ ছিল তাদের পরামর্শে আসলে নবাব দেখা যায় যে যুদ্ধটা আসলে বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে তিনি দেখা যায় যে মুর্শিদাবাদের উদ্দেশ্যে কিন্তু রওনা হন, সেখানে তিনি দেখা যায় যে কি বন্দী হয়ে যান। তো তো আসলে নবাব যখন ধরা পড়েন তখন দেখা যায় যে মিরনের আদেশে যে মোহাম্মদী ব্যাগ ছিল মোহাম্মদী ব্যাগ মাত্র 10,000 টাকার বিনিময়ে নবাব সিরাজউদ্দৌলাকে আসলে হত্যা করেন, যার মধ্যে 5,000 টাকা আসলে তাকে অগ্রিম দেওয়া হয়েছিল। অথচ এই মিরান ছিল নবাব সিরাজউদ্দৌলার খুবই কাছের লোক। নবাব সিরাজউদ্দৌলার যে পিতা ছিল ওই পিতা কিন্তু আসলে মিরানকে পুত্র স্নেহে কিন্তু লালন পালন করেন। অথচ দেখা যায় যে একেবারে যুদ্ধের শেষ প্রান্তে এসে নবাব যখন আসলে বন্দী হন তখন এই মিরান তাকে আসলে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে কিন্তু আসলে কি নবাবকে আসলে হত্যা করেন। এভাবেই আসলে বাংলার যে স্বাধীনতার যে সূর্যটা আছে সেটা কিন্তু অস্তমিত হয়। এভাবে আসলে বাংলার আকাশে দেখা যায় যে অন্ধকার বা অমানিসা কিন্তু আসলে চলে আসে, যেটা প্রায় 200 বছর ধরে আসলে কিন্তু চলতে থাকে। অর্থাৎ সহজ কথায় বললে লর্ড ক্লাইভের নেতৃত্বে যে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল বা ইংরেজরা ছিল তারা কিন্তু আসলে কি এই বাংলাকে আসলে 200 বছর ধরে শাসন করে, যেটা আমরা সকলে জানি। এভাবে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার আসলে পতন ঘটে এবং এই আসলে বাংলায় কিন্তু আসলে কি কালো ছায়া নেমে আসে। তো এই ছিল আর কি আসলে যে সহপাঠটা ছিল সেই সহপাঠের যে নাটকটা আছে সিকান্দার আবু জাফরের যে সিরাজউদ্দৌলা নাটকটি সেটা আসলে সারাংশ। তো এটা আমি জানি অনেক বড় হয়ে গিয়েছে আর আমিও কতটুকু আসলে গুছিয়ে বলতে পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি আমার নিজের মতো করে বলার জন্য। তো আজকের ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক করে দিবেন, আর যারা লালশালু উপন্যাসটি আসলে রিভিউ পড়তে চান কিংবা দেখতে চান তারা নিচে দেওয়া লিঙ্কে কিন্তু আসলে চেক করে নেবেন, সেখানে কিন্তু আমি লালশালু উপন্যাসের যে রিভিউ লিঙ্কটা আছে সেটা কিন্তু দিয়ে দিব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দিবেন। সকলকে আসলে নমস্কার জানাচ্ছি।